নমস্কার, আমি আজকে আপনাদের থাই স্যুপ বানিয়ে দেখাবো। আর এই থাই স্যুপটা বানাতে গেলে কি কি লাগবে? আমি স্যুপটা বানাবো ব্রোকলি দিয়ে। আমি ব্রোকলি নিয়েছি বেশ কিছুটা, সেটা আমি একটু হালকা বয়েল করে রেখে দিয়েছি। আর কর্ন নিয়েছি অল্প একটু, এটাও আমি বয়েল করে রেখেছি। গাজরটাকে আমি স্লাইসড করে কেটে রেখে দিয়েছি, কেটে হালকা সিদ্ধ করে নিয়েছি। আমি ছোট সাইজের একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আদা নিয়েছি হাফ ইঞ্চি সাইজের সরু দেখে, এটা আমি ক্র্যাশ করে নিয়েছি। রসুন নিয়েছি 4 কোয়া, এটাও আমি ক্র্যাশ করে নিয়েছি। একটা কাঁচা লঙ্কা নিয়েছি কুচিয়ে, গোলমরিচ গুঁড়ো নিয়েছি হাফ চা চামচ, কর্ন নিয়েছি 1 চা চামচ, নুন লাগবে পরিমাণ মতো, বাটার নিয়েছি আমি 15 গ্রাম মতো। আমি ব্রোকলি, গাজর আর কর্নটা যে বয়েল করেছিলাম তার স্টকটা আমি রেখে দিয়েছি। আমি প্রথমে একটু বাটার দেবো, অর্ধেকটা দিয়ে দেবো বাটার। রসুন কুচিটা দিয়ে দেবো, রসুনটা যে ক্র্যাশ করে রেখেছি এটা দিয়ে দেবো। পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। আদাটা ক্র্যাশ করে রেখেছি এটাকে দিয়ে দেবো। কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দেবো। এটা 1 মিনিট আমি একটু ভেজে নেবো হালকা করে। আমি এটা 1 মিনিট একটু ভাজা ভাজা করে নিয়েছি। এইবার আমি সমস্ত সবজিগুলো দিয়ে দেবো, গাজর, কর্ন আর ব্রোকলি। এটাও আমি 1 মিনিট নাড়াচাড়া দিয়ে নেবো। আমি 1 মিনিট নাড়াচাড়া দিয়ে নিয়েছি। এবার আমি একটু অল্প একটু নুন দেবো। অর্ধেক গোলমরিচের গুঁড়োটা দিয়ে দেবো। ভেজিটেবিল স্টকটা দিয়ে দেবো। একটু ফুটতে দেব। আমি স্যুপটা 2 মিনিট ধরে ফোটাচ্ছি। আমি এবার কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছি, এটা দিয়ে দেব। আরও আমি 1 মিনিট ফুটিয়ে নেব। স্যুপটা আমি 1 মিনিট ধরে ফুটিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসটা অফ করে দিয়ে একটা বোলের মধ্যে উঠিয়ে দেব। আমি এবার গোলমরিচটির গুঁড়োটা ওপর থেকে একটু ছড়িয়ে দেবো। বাটারটা দিয়ে দেব। হয়ে গেছে আমার থাই স্যুপ। এটা খুব হেলদি, আপনারা সত্যি বানাবেন, খুব ভালো লাগবে। আমি যেভাবে বানিয়েছি আপনারা সেইভাবে বানাবেন, বানিয়ে কেমন হয়েছে আমাকে জানাবেন। আর এই রেসিপিটা দেখে আপনার আপনার বন্ধুবান্ধব, আপনার রিলেটিভদের সাথে শেয়ার করবেন। রেসিপিটা দেখে আমাকে সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি আরও নিত্য নতুন রেসিপি আপনাদেরকে দেখাবো। এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ।